ইতালি পাঠানোর প্রলোভন দিয়ে লিবিয়ায় মাফিয়াদের কাছে বিক্রি, নির্যাতন করে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায়। তারপর ১১ মাসের বন্দী দশা থেকে গুরুতর আহত অবস্থায় ফেরা শরীয়তপুরের তিন তরুণের, তারা এখন হাসপাতালে। শরীয়তপুর প্রতিনিধি রকনুজ্জামান পারভেজের তথ্য ছবিতে দেখব, নেক্সট রিপোর্ট। হাসপাতালের বিছানায় শুয়ে এভাবেই ভয়াবহ বন্দী দশার বর্ণনা দিচ্ছিলেন দক্ষিণ নড়িয়ার রাকিব। মাফিয়া তিন আমাদের নির্মম ভাবে আমাদের অত্যাচার নির্যাতন করে, আমাদেরকে গিরায় গিরায় মারে এবং বলে যে তোরা ভবিষ্যতে কিছু করে খেতে পারবি না। ভিডিও করে মা বাবাকে দেখিয়ে সে ১১ লাখ টাকা দাবি করে। ২০২২ সালের মার্চ মাসে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর কথা বলে রাকিব শরীয়তপুর সদর উপজেলার উত্তর ভাষাঞ্চলের তরুণ ফেরদৌস মাতবর ও আলামিন ফকির, প্রত্যেকের কাছ থেকে ৪.৫ লাখ করে টাকা নেয় রাকিবের মামা হাবিব ব্যাপারী ও সোলাইমান। লিবিয়ায় নিয়ে তুলে দেয়া হয় মানব পাচারকারী চক্রের বাংলাদেশি দুই সদস্য মকবুল ও মুকুলের হাতে। সেখানে তারা এক একজনের কাছ থেকে হাতিয়ে নেয় আরও ৬.৫ লাখ করে টাকা। রাইতে পিডে আর কয় ১০.৫ লাখ, এই ১১ লাখ টাকা, ১১ লাখ টাকা দাও। তুমি কিরে, তুই এটা কী করলি? কয় কি, তোর বাড়ি আছে না, তোর গরু আছে না, তোর গাড়ি আছে না, হেডি বেজগা। হাবিব ও মকবুল মুকুল দলের চক্র তিন যুবককে আবার বিক্রি করে দেয় মাফিয়া সদস্য তুহিনের কাছে। লিবিয়ায় ১১ মাস আটকে রেখে তুহিন ভয়াবহ নির্যাতন চালিয়ে আদায় করে নেয় আরও ১৫ লাখ টাকা। জায়গা জমি লিখে দিয়ে ঘর বাড়ি বিক্রি করে পরিবারগুলো ফিরিয়ে আনে সন্তানদের। লিবিয়ায় জেল খেটে গত ২৮ নভেম্বর নির্যাতনের ক্ষত ও যন্ত্রণা নিয়ে অবশেষে দেশে ফিরেছে তিন যুবক। দেশে মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা, গ্রেপ্তারও হয়েছে দালাল চক্রের কয়েকজন। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং অতি দ্রুত আমরা এই মামলার তাদেরকে আদালতে, প্রকাশ্য আদালতে তাদের বিচারের সম্মুখীন করব। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।